ক্লাস টুয়েলভে থার্ড ইউনিটের যে তড়িৎ চুম্বকের চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম এর আগে আমরা বায়ো সেভার সূত্র পড়েছি, আজকে পড়ব অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র বা একে বলা হয় অ্যাম্পিয়ারের মধ্যপথ সূত্র, ইংরেজি হচ্ছে অ্যাম্পিয়ার সার্কুটার ল। এই সূত্রটা কি, যে একটা চুম্বক ক্ষেত্রের উপর বদ্ধপথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলনের মান, ওই বদ্ধপথ বরাবর তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওই মাধ্যমের যে চুম্বক ভেদ্যতা সেই চুম্বক ভেদ্যতার গুণফলের সঙ্গে সমান। তাহলে কি হলো, একটা চুম্বক ক্ষেত্রের উপর বদ্ধপথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলনের মান, ওই বদ্ধপথ বরাবর তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওই মাধ্যমে চুম্বক ভেদ্যতার গুণফলের সঙ্গে সমান। তাহলে একটা চুম্বক ক্ষেত্র ভেক্টর কি, চুম্বক ক্ষেত্র ভেক্টর বি একটা পথ সমাকলন দ্বারা ক্ষুদ্র পথ বিএল, বি ডট ডিএল মধ্য পথ বরাবর ক্লোজ ইন্টিগ্রেশন, এটা সাইকিক ক্লোজ ইন্টিগ্রেশন গসের প্রবাদ তোমরা দেখেছো, বি ডট ডিএল সমান কি হবে, ওই স্থান মাধ্যমের চুম্বক ভেদ্যতা এবং বদ্ধ পথ বরাবর যে তড়িৎ প্রবাহ মাত্রা তার গুণফলের সঙ্গে সমান হবে। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের চক্রের সূত্রের গাণিতিক, বি ডট ডিএল সমান মিউ জিরো আই। এইটাকে আমরা প্রমাণ করব কিভাবে, ধরো এইটা একটা পরিবাহী তার, তার মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে আই, এর উপরে আমরা একটা বদ্ধ পথ নিলাম, বদ্ধ পথ, বদ্ধ পথের ব্যাসার্ধ কত আর, এইখানে একটা ক্ষুদ্র অংশ কল্পনা করলাম কত ডিএল। দেখো এখানে চুম্বক ক্ষেত্র ভেক্টরটা কত হবে, ওই দিকে যে একটা পি বিন্দু, এইখানে যে বিন্দুটা এটা ধরো ও বিন্দু আর এটা আমার পি বিন্দু, পি বিন্দুতে একটা ক্ষুদ্র অংশ নিয়েছি ডিএল। এইবার দেখো তো আমার যে এই ক্ষুদ্র অংশটা, এই ক্ষুদ্র অংশে এখানে পি বিন্দুতে এই প্রবাহের জন্য কত পরিমাণ চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে এবং সেটা কিভাবে হবে, চুম্বক ক্ষেত্রটা নিশ্চয়ই এরকম হবে, কারণ কি আমার বলা আছে চুম্বক ক্ষেত্রটা এইটা তো আমার পরিবাহী, পরিবাহীটা এইটা আর এইটা হচ্ছে আমার বদ্ধ পথ ধরো, তাহলে এইখানে একটা ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএল। তাহলে আমরা জানি যে চুম্বক ক্ষেত্রটা হয় তোমরা যদি দেখছো এর সঙ্গে সমাধান না, বিটা ওই দিক বরাবর, তাহলে এই যে পরিবাহী, পরিবাহীর জন্য এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে, ভিতর দিকে, এই পরিবাহীর জন্য পরিবাহীটা আছে এইটা, এইদিকে আর তুমি একটা পি বিন্দু নিয়েছি, তাহলে এখানে চুম্বক ক্ষেত্র কি হবে, ভিতর দিকে, দেখো ভিতর দিকে চুম্বক ক্ষেত্র হচ্ছে, তাহলে চুম্বক ক্ষেত্রটার সঙ্গে ক্ষুদ্র যে অংশটা সেটা কত কোণ করছে, মানে এটা আছে এক্স ওয়াই তলে প্রবাহটা ধরো জেড তলে, তাহলে ক্ষুদ্র অংশের সঙ্গে বি কত কোণ করছে, সমান্তরাল আছে জিরো ডিগ্রিতে, তাহলে আমরা কি করব, বি ডট ডি এল তাহলে সমান কি হবে, ইন্টিগ্রেশন বি ডট ডি এল না হয়ে বি জেড ডি এল উঠে গেল, মধ্যবর্তী কোণ কত জিরো ডিগ্রি, কারণ বি বি আর ডিএল, ডিএল অংশের উপরে বি, এইটা আই এটা ডিএল ক্ষুদ্র অংশ তার উপরে বি, তাহলে ডিএল এর সঙ্গে বি কত ডিগ্রি কোণ করছে, জিরো ডিগ্রি, কস জিরো ডিগ্রি, ডট প্রোডাক্ট বি ডিএল কস জিরো ডিগ্রি, তার মানে কি হচ্ছে বি বাইরে এলো ইন্টিগ্রেশন ডিএল, ওইখানে বির মান কত, এটা একটা অসীম ঋজু পরিবাহী, অসীম ঋজু পরিবাহীর জন্য বি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আমরা আগে বায়ো সেভার সূত্র দিয়ে কি পেয়েছি, বির ভ্যালু পেয়েছি মিউ জিরো
बाई फोर पाई टू वाई बाई आर पी बिंदु का चुंबक क्षेत्र है क्या डीएल इंटीग्रेशन मान कि वृत्त कर्ता टोटाल परिधि कत है टू पाई आर देखो आर आर कैंसिल टू फोर पाई कैंसिल पड़े थकल के म्यू जीरो आई আমি এটা শূন্য মাধ্যমে করেছি বলে মিউ জিরো আই তোমার যদি অন্য কোন মাধ্যম হয় তাহলে মিউ জিরোর জায়গায় লিখবো মিউ তাহলে মিউ আই এই হচ্ছে বায়োসেভার সূত্র এই বায়োসেভার সূত্র থেকে অ্যাম্পিয়ার চক্রের সূত্রকে আমি প্রমাণ করলাম এই সূত্রের সাথে কি হবে এই সূত্রের সাহায্যে আমরা অসীমের যে পরিবাহী ক্ষেত্রে বহিঃস্থ বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারবো সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারবো টরয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারবো তাহলে আমরা এখন একটা একটা করি প্রথম আমরা যেটা করব কি একটা আমরা তাহলে অসীম রিজু একটা পরিবাহী অসীম রিজু পরিবাহী বহিঃস্থ বিন্দুতে চুম্বক ক্ষেত্র এটা একটা অসীম রিজু পরিবাহী যার মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এর থেকে আর দূরে একটা বহিঃস্থ বিন্দু নিয়েছি আমি কি পি এখানে চুম্বক ক্ষেত্র কতটা নির্ণয় করতে হবে আমরা অসীম রিজু পরিবাহী বায়োসেভার সূত্র দিয়ে অনেক বিরাট ব্যাখ্যা করে পেয়েছিলাম অ্যাম্পিয়ার চক্রীয় সূত্র থেকে অ্যাম্পিয়ার চক্রীয় সূত্র থেকে কি পাচ্ছি এটা অ্যাম্পিয়ার চক্রের সূত্র বা বদ্ধপথ সূত্র থেকেই আমি এগুলা ক্যালকুলেশন করব অ্যাম্পিয়ার চক্র সূত্র থেকে জানি বি ডট ডি এল সমান জানি আমরা মিউ জিরো আই যদি শূন্য মাধ্যমে মিউ জিরো অন্য মাধ্যমে হলে বি তাহলে এখানে এখানে যে বি আর ডি এল তাহলে কি হবে এদের মধ্যবর্তী কোণ যে বিটা এখানে উৎপন্ন হবে তার ডি এল এর সঙ্গে কি থাকবে আগে যেমন প্রমাণের সময় বলেছিলাম যে ডি এল আর বি এই যে বি এখানে যে বি হবে সে বি কি হবে অন্তর অভিমুখী কাগজে এটা যদি জেড অক্ষ বরাবর হয় তাহলে ওটা এক্স ওয়াই তলেই থাকবে মানে ডিএল এর সঙ্গে প্যারালালে হবে তাহলে আমার বি ডিএল কস জিরো ডিগ্রি ইকুয়াল টু মিউ জিরো আই তাহলে বি কস জিরো ভ্যালু তো ওয়ান মিউ জিরো আই ডিএল এর ইন্টিগ্রেশন টোটাল করলে কত হবে আমার টু পাই আর ইকুয়াল টু মিউ জিরো আই তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই টু পাই আর এটাকে আমরা যদি একটু চেঞ্জ করে লিখে দেই টু টু গুণ করে দেই মাল্টিপ্লাই তাহলে এই যে অসীম রিজু পরিবাহী ক্ষেত্রে যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আমরা নির্ণয় করতে পারি মানে প্রমাণের সময় কি হবে বায়োসেভার সূত্র থেকে যে মানটা পেয়েছি সেই মানটাকে বসিয়ে করবো বীর মানটা বসিয়ে প্রমাণ করবো আর এটা কি করবো বীর বের করাবো নেক্সট আসবো তাহলে আমরা কি সলিনয়েডের অভ্যন্তরে কিভাবে চুম্বক ক্ষেত্র নির্ণয় করা যায় এরপর যেটা আমরা করবো কি সলিনয়েডের অভ্যন্তরস্থ বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করবো আগে আমাকে জানতে হবে সলিনয়েডটা কি সলিনয়েড কি অন্তরিত পরিবাহী তারকে যদি একটা লম্ববৃত্তাকার চোঙের উপর একই বরাবর পাকে জড়ানো হয় এবং তার প্রত্যেকটা পাক যদি এর অক্ষের সঙ্গে লম্ব বরাবর থাকে তাহলে সেটাকে বলা হবে সলিনয়েড তার একটা অন্তরিত এই তারকে দেখো একটা লম্ববৃত্তাকার চোঙের উপরে জড়িয়েছে এবং প্রত্যেকটা পাক এই অক্ষের সঙ্গে যে অক্ষ এর সঙ্গে লম্বভাবে আছে এইটাকে বলা হচ্ছে সলিনয়েড এর ভেতরে কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্র আমাকে নির্ণয় করতে হবে তাহলে তারটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে মনে করি মোট তারের পাক সংখ্যা মোট তারের পাক সংখ্যা সমান এন চোঙের দৈর্ঘ্য ধরো চোঙের দৈর্ঘ্য ধরো ক্যাপিটাল এল তাহলে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা কি হবে একক দৈর্ঘ্যের
পাক সংখ্যা মোট তারের পাক সংখ্যা কত n 74 হয়ে তাহলে একক দৈর্ঘ্য পাক সংখ্যা মানে কি মোট পাক সংখ্যা হয় n এইটাকে বলা হবে ছোট n এটা হচ্ছে ছোট n এখন আমরা বায়ো সাভার্ট সূত্র থেকে কি পাবো ক্লোজ ইন্টিগ্রেশন b ডট dl সমান মিউ জিরো আই এবার আমি একটা ছোট অংশ এখানে কল্পনা করেছি এ বি সি ডি এর মাঝখানে এই এ বি বাহুর দৈর্ঘ্য কত এল তাহলে ওখানে পাক কত হবে এল ইন্টু এল একক দৈর্ঘ্যে পাক হয় ছোট এল তাহলে এল দৈর্ঘ্যে পাক কত আমি একটা কাল্পনিক অঞ্চল কল্পনা করেছি ওর মধ্যে এ বি সি ডি এ ওর ভেতর একটা অংশ এবি অংশের অক্ষস্থিত যে এবি অংশ তার দৈর্ঘ্য টোটাল দৈর্ঘ্য আছে ক্যাপিটাল এ একক দৈর্ঘ্য কত আছে ছোট এ তাহলে এল দৈর্ঘ্য কত পাক হবে আমরা সবসময় জানি কি যে মিউ জিরো আই একটার জন্য কুণ্ডলী যখন এন সংখ্যক কুণ্ডলী হবে এন তাহলে এল দৈর্ঘ্য কত কুণ্ডলী আছে একক দৈর্ঘ্য যদি ছোট এন হয় এল দৈর্ঘ্য কত হবে এন এন তাহলে বি ডট ডি এল সমান হলো মিউ জিরো আই এন এন এই বিটাকে আমরা কিভাবে মানতে পারি দেখো একটা দেখো এ থেকে বি অংশের জন্য বি ডট ডি এল আরেকটা দেখো বি থেকে সি অংশের জন্য বি ডট ডি এল আরেকটা সি থেকে ডি অংশের জন্য বি ডট ডি এল আরেকটা ডি থেকে এ অংশের জন্য b dot dl সমান মিউ জিরো n m ইন্টু i এই হলো আমার টোটাল ক্যালকুলেশন এরপর আমি কি করব প্রত্যেকটা মান বের করার থাকবে b টা কোন দিকে অক্ষ বরাবর b এই দিকেই b আছে b ভেক্টরটা এই তাহলে বি আর এই যে এইখানে যে ডিএল এটা পরস্পর কেমন আছে সমান্তরালে আছে তাহলে এখানে লিখতে পারবো এ থেকে বি তে বি ডিএল কস জিরো ডিগ্রি বি থেকে সি তে দেখো বি ডিএল সাইন কস 90 ডিগ্রি কারণ এদিকের সঙ্গে যদি এদিকে যদি ডিএল কল্পনা করি এর উপরে যেমন এ এল এর উপরে ক্ষুদ্র অংশ ডিএল এদিকেও যদি একইরকম ভাবে ডিএল কল্পনা করি তাহলে সেই ডিএল এর সঙ্গে বি অভিমুখ কি বি তো আছে এইদিকে আর ডিএল আছে তার সঙ্গে 90 তাহলে দেখো কস 90 ডিগ্রি একইরকম ভাবে আরেকটা পার্ট আছে কি এই অংশের জন্য সি থেকে ডি এ তো বাইরে অংশ তাহলে ওখানে বির মান কত বির মান জিরো ডিএল কস জিরো ডিগ্রি ওখানে দেখো ডিএল এখানে যদি ডিএল অংশ কল্পনা করতে তার সঙ্গে বি কি হবে কস জিরো ডিগ্রি বা কস 180 ডিগ্রি বলতে পারো কস 180 ডিগ্রি ধরো কারণ পরস্পর বিপরীত মুখী আছে তারপরের অংশ কি ডি থেকে এ ডি থেকে যে এ অংশটি এটি কি আছে আবার বি ডিএল আবার দেখো কস 90 ডিগ্রি সমান মিউ জিরো এন এল ইন্টু আই বলো তিনটে পাড়াই পেয়ে গেছি এর মধ্যে কস 90 এর ভ্যালু কত জিরো কস 90 এর ভ্যালু জিরো তাহলে এখানে তিনটে পার বাদ হয়ে গেল থাকলো কি এ থেকে বি বি ডিএল সমান মিউ জিরো এন এল আই দেখো এখান থেকে বি বার আছে ইন্টিগ্রেশন এ টু বি ডিএল মিউ জিরো এন এল আই
তাহলে নেক্সট লাইনে কি হবে ডিএল এর ইন্টিগ্রেশন এ থেকে বি টোটাল কত এল মিউ জিরো এল এল ইন্টু আই এল এল ক্যান্সিল বি সমান কি হল মিউ জিরো এন আই এইটি হচ্ছে অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র ভেক্টর বা চুম্বক আবেশের মান মনে রাখবে অঙ্ক কষার সময় এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক হবে না তখন হবে কিন্তু মিউ জিরো এন এর মান কি এন বাই ক্যাপিটাল এল ইন টু ওয়াই ম্যাথ করার সময় এই ফর্মুলাটা লাগবে থিওরি লেখার সময় আমার এই ফর্মুলাটা তাহলে এইটা আমরা সলিনয়েডের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্র ভেক্টর নির্ণয় করলাম নেক্সট আসছি আমরা টরয়েড এরপর তাহলে আমরা আসবো টরয়েড টরয়েডটা কি একটা বৃত্তাকার রিঙের উপরে অন্তরিত তার পরিবাহী তারকে যদি সমভাবে পাকানো হয় এবং প্রত্যেকটা পাক যদি তার অক্ষের সঙ্গে লম্বভাবে থাকে তাহলে সেই ব্যবস্থাটাকে বলা হবে টরয়েড আবার টরয়েডকে আমরা অনেক সময় বলি কি প্রান্তহীন সলিনয়েড কারণ এর কোনো প্রান্ত নেই এই জন্য এক জায়গায় এসে ঘুরে যদি একটা সলিনয়েডকে যদি গোল করে বাঁকিয়ে লাগিয়ে দেয় তাহলে সেটাই হয়ে যাবে টরয়েড ওই জন্য টরয়েডকে অনেক সময় বলা হয় কি প্রান্তহীন সলিনয়েড প্রান্তহীন সলিনয়েড বা টরয়েড তাহলে টরয়েড একটা এরকম বৃত্তাকার যে রিং তার উপরে কোন তার পেটানো আছে যার মধ্যে প্রবাহ যাচ্ছে কি আই টরয়েডের ব্যাসার্ধ কত বললাম আর সলিনয়েডের মোট পাক সংখ্যা যেমন এন ছিল এখানে ধরলাম পাক সংখ্যা এন তাহলে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কি হবে এন বাই মোট দৈর্ঘ্য তাহলে এর দৈর্ঘ্যটা কত হবে দৈর্ঘ্য মানে পরিধি এটা টরয়েডের দৈর্ঘ্য বা সলিনয়েডের দৈর্ঘ্য সেটাকে যদি গোল করে দেই তাহলে এল সমান কি 2 পাই আর এটা তো এটা কেটে দিলে দৈর্ঘ্যটা কত হবে যেটা পরিধি 2 পাই আর তাহলে এটাই পাক সংখ্যা তাহলে এইবার বায়োসেভার সূত্র থেকে আমরা কি জানি এই বায়োসেভার বলছি সরি অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র থেকে অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র থেকে কি পেলাম বি ডট ডি এল সমান মিউ জিরো আই তাহলে পাক কত এন একক দৈর্ঘ্যে পাক সংখ্যা এন ইন্টু তাহলে কত করে এন করবো একক দৈর্ঘ্যে যেটা পাক সংখ্যা একক দৈর্ঘ্যে পাক সংখ্যা এন তাহলে এখন আমরা বি কে তাহলে লিখবো কি বি ডি এল কস জিরো ডিগ্রি সমান মিনু জিরো এখানে আমি এরকম না করে একক দৈর্ঘ্যের তো এটাকে আমি এর টোটাল দৈর্ঘ্য কত এন ইন্টু টু পাই আর যদি একক দৈর্ঘ্য হতো তাহলে একক হতো সরি এন ইন্টু টু পাই আর তাহলে বি সমান ক্লোজ ইন্টিগ্রেশন ডি এল মিউ জিরো আই এন ইন্টু টু পাই আর কেন এটা পুরোটা এখানে লিখে দাও যে বি ডট ডি এল সমান কি হবে মিউ জিরো আগে কি করছি মিউ জিরো আই এন ইন্টু এল এন ইন্টু এল করছি না এখানে এন ইন্টু এলটা কত না টোটালটা টু পাই আর এই জন্য এটাও করতে পারো মানে প্রথমে শুধু এখানে এন লিখে দিতে পারো ক্যাপিটাল তাহলে বি ইন্টু ডি এল এর ভ্যালু কত টু পাই আর মিউ জিরো আই এন ইন্টু টু পাই আর দেখো টু পাই আর বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে বি সমান হচ্ছে কি মিউ জিরো এন আই এইটাও একই রকম ফর্মুলা আর ম্যাথ কষার জন্য ফর্মুলা কি মিউ জিরো এন বাই টু পাই আর ইন্টু ওয়াই এটা ম্যাথ করার জন্য
একই ফর্মুলা মিউ জিরো এ নাইন, সেখানে এ ছিল এন বাই এল, এখানে শুধু একটু জিনিস পার্থক্য, সেখানে বি ডট ডি এল সমান মিউ জিরো আই ইন্টু এন ইন্টু কি ছিল ছোট এল, এল দৈর্ঘ্যের জন্য যেটা ছিল একক দৈর্ঘ্যের পাক সংখ্যা হয় এল, তাহলে তার এল দৈর্ঘ্যের কত ছোট এল, এন ইন্টু এল, এখানে তুমি বলো তাহলে এন ইন্টু এল, তাহলে এল এল কাটবে দিয়ে ছোট এল আসবে, একই কথা তুমি দিদি, কিন্তু আমি এখানে কি ডিএল এর টোটাল ইন্টিগ্রেশন ভ্যালুটা কত বসাচ্ছি এইটা লক্ষ্য করো, আমি সেখানে ডিএল এর টোটাল ইন্টিগ্রেশন ভ্যালুটা বসিয়েছিলাম এল, পুরো ক্যাপিটাল এল নেই ছোট এল এর উপরে নিচ্ছি, তার জন্য ওখানেও পাক সংখ্যা হয়েছে ছোট এল, এল ইন্টু ছোট এল, এখানে আমি টোটালটা করে দিচ্ছি কত টু পাই আর, তাহলে ওখানে টোটাল মিউ জিরো আই ইন্টু টোটাল পাক সংখ্যা হবে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা এন, দৈর্ঘ্য কত নিচ্ছি টু পাই আর, তাহলে এন এর সঙ্গে টু পাই আর গুণ হবে, সেখানে এল বেরিয়েছিল এল গুণ ছিল এখানে, যদি তুমি এখানে ক্যাপিটাল এল করো তাহলে এখানে ক্যাপিটাল এল গুণ হবে, এটা মনে রাখতে হবে যে একটার জন্য বি ডট ডি এল সমান মিউ জিরো আই, কিন্তু যদি পাক সংখ্যা থাকে তাহলে আমি এখানে ইন্টিগ্রেশন যে ভ্যালুটা আমি বসতে কতটা ইন্টিগ্রেশন করব ততটাই হবে এখানে পাক সংখ্যা কিন্তু তত হবে, সলিড লেভেলের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করছিলাম টোটাল ভ্যালু করছিলাম এল ছোট এল, ছোট এল গুণ করছি আমি, যদি টোটাল ইন্টিগ্রেশন ক্যাপিটাল এল এর উপরে করে দিই তাহলে ক্যাপিটাল এল গুণ করতে হবে, আমি এখানে টোটাল ইন্টিগ্রেশন পুরোটা করে দিচ্ছি টু পাই আর এর উপরে, এই জন্য টু পাই আর গুণ করেছি, ক্লিয়ার, এই হচ্ছে টরয়েডের অভ্যন্তরস্থ কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্র, এই হচ্ছে অ্যাম্পিয়ারের চক্রের সূত্র, এবং অ্যাম্পিয়ারের চক্রের সূত্র থেকে তিনটে আমারই, একটা হচ্ছে যে কোনো বহিষ্ঠ বিন্দু চুম্বক ক্ষেত্র, আর হচ্ছে প্রান্ত ইন সলিনয়েড, আর একটা সলিনয়েডের অভ্যন্তর, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে সলিনয়েডের অভ্যন্তরস্থ চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়। এরপর তোমাদের যেটা পড়ানো সেটা হচ্ছে লরেন্টজ বল, লরেন্টজ বল কি, একটা আহিত আধান যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে সে একটা বল অনুভব করে তাকেই বলা হয় কি লরেন্টজ বল, লরেন্টজ বল কি, তোমরা আগে থাকিনের বাম হস্ত নিয়ম পড়েছ কি, তর্জন যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধান্তনী পরিবাহী বল বল বা গতির অভিমুখ পরিবাহী গতির অভিমুখ নির্দেশ করে, দেখো তিনটা আমরা পরস্পর সমবনে রেখে, তর্জন যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, মানে আধান দিকে গতিশীল আছে, তাহলে বৃদ্ধান্তনি বরাবর একটা বল ক্রিয়া করে যেটার জন্য পরিবাহী গতির সৃষ্টি, সেই যে বলটা সেই বলটাকে বলা হচ্ছে কি লরেন্টজ বল, তাহলে একটা আধান যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে ভি বেগে, তাহলে সে একটা বল অনুভব করে, সেই বলটাকে বলা হয় লরেন্টজ বল, এই লরেন্টজ বলের রাশিমালা কি, লরেন্টজ বলের রাশিমালা হয় কিউ ইনটু ভি ক্রস বি, নিশ্চয়ই বুঝতে পারছো আমরা আগে পড়েছি যে দুটো ভেক্টর এ আর বি এর গুণফল যদি সি হয় তাহলে সি কি বলা হয় ভি, এ আর বি কেমন আছে তার আমার জানার দরকার নেই, এ বি কেমন আছে জানবো, যে এর উপরে সি ও লম্ব আর বি এর উপরে সি লম্ব, এটা তো ভেক্টরে পড়েছি যে দুটো ভেক্টরের গুণফল যদি আমরা তৃতীয় ভেক্টর হয় তৃতীয় ভেক্টরটা ওই উভয় ভেক্টরের উপরে লম্ব, এখানেও একই রকম ভি বি কত কোণে আছে আমার জানার দরকার নেই, ভি বি এর উপরে অবশ্যই এফ লম্ব, ভি বি সে যেই কোণে থাকুক না কেন এফ অবশ্যই ভি বি এর উপরে লম্ব, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি এফ সমান কিউ ভি বি সাইন থিটা, এটাই হচ্ছে লরেন্টজ বলের, এটা হচ্ছে ভেক্টর রূপ আর এটা হচ্ছে লরেন্টজ বলের এমনি স্কেলার রূপ, তাহলে এই হচ্ছে লরেন্টজ বলের সমীকরণ, ইহাই লরেন্টজ বলের সমীকরণ, লরেন্টজ বল মানে কি একটা আহিত আধান চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলে সে একটা বল অনুভব করে এই বলকে বলা হয় লরেন্টজ বল, তাহলে এটা অনেক সময় বলা হয় কি চুম্বক বল বলা হয় চুম্বক বল, চুম্বক বল এই বলটা আমরা একটা প্রমাণ করবো এটা একটা কার্যহীন বল, এ বস্তুর কোন গতিবেগের সৃষ্টি করতে পারেনি কোন গতি শক্তির সৃষ্টি করতে পারেনি, দেখো আমার কার্য
কার্য সমান কি হয় এফ ডট ডিএস মানে এফ ডিএস কস থিটা আচ্ছা একটা জিনিস দেখো তো এফ এর সঙ্গে ভির কোণ কত ডিগ্রি এফ আর ভির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি এফ আর ভির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি এফ আর ভির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কেন এই তো এফ হচ্ছে কি ভি ক্রস ভি ভি এর উপরে এফ লম্ব ভি এর উপরে লম্ব তাহলে আমি বলতে পারবো এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি কারণ এফ এবং ভির মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এফ এবং এস এর মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি ভির ক্রস বি সমান এফ তাহলে ভির উপরে এফ কি লম্ব আবার যেদিকে কোণা সরণ হয় মানে এটা যদি ভি হয় তাহলে অবশ্যই এটা এফ কারণ ভি ক্রস ডি সমান বলা আছে এফ তাহলে ভির উপরে অবশ্যই লম্ব আবার কোণার সরণ কোন দিকে হয় কোণার বেগ যেদিকে সেদিকে কোণার সরণ হয় এদিকে তো কোণার সরণ ডিএস তাহলে বলের সঙ্গে সরণের অভিমুখ 90 ডিগ্রি তার কার্য সমান কি হবে cos 90 এর ভ্যালু কত যাই থাকুক না কেন cos 90 এর ভ্যালু 0 তাহলে মোট কার্য 0 তাহলে চৌম্বক বল কোনো কার্য করে না চৌম্বক বল কেন কোনো কার্য করে না ব্যাখ্যা বোঝা গেল যে চৌম্বক বল তার কোণার বেগের সঙ্গে সমকোণে থাকে আবার কোণার সরণ যেদিকে হয় কোণার বেগ সেদিকেই থাকে বা কোণার বেগ যেদিকে থাকে কোণার সেদিকেই সরণ হয় তাহলে কোণার সরণের সঙ্গে প্রযুক্ত বলের অভিমুখ লম্ব বা 90 ডিগ্রি তাই এটা একটা কার্যহীন বল তাহলে চুম্বক বল কার্যহীন বল কেন সংক্ষেপে একেবারে বললে যে চুম্বক বল আধানের বেগের সঙ্গে সমকোণে থাকে আধান যেদিকে গতিশীল সেদিকেই কোণার সরণ হয় অর্থাৎ সরণের সঙ্গে চুম্বক বল সমকোণে থাকে তাই একটি কার্যহীন বল কারণ সমকোণে থাকা মানে তো কার্যহীন বল তাই চুম্বক বল একটা কার্যহীন বল তখন ভাববে নিজে এই থিটাটা 90 ডিগ্রি এটা ভিভির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এই ভিভির মধ্যবর্তী কোণ থিটা ভি পি সে 30 ডিগ্রি থাকুক 40 ডিগ্রি থাকুক 50 ডিগ্রি থাকুক সেটা ম্যাটার নয় ভি এবং পি এর উপরে অবশ্যই এফ কিন্তু 90 ডিগ্রিতে আছে এফ 90 ডিগ্রিতে ভি উপর আছে মানে এস এর উপরে এফ 90 ডিগ্রিতে আছে তাহলে সেটা একটা কার্যহীন বল হইল যদি ভি 0 হয় কোণাটা ধরো চৌম্বক ক্ষেত্রের উপরে স্থির আছে তাহলে এফ সমান কি কিউ ভি বি সাইন থিটা মানে কিউ 0 বি সাইন থিটা মানে 0 কোনো বল ক্রিয়া করবে না কিছু ঘটনা ঘটবে না এরপরে ধরো এটা সমকোণে প্রবেশ করছে তাহলে কি হবে যদি থিটা যদি 90 ডিগ্রি হয় এবং এটা ভি বেগে ধরো প্রবেশ করছে তাহলে তখন আমার কি ঘটনা ঘটবে সমকোণে চুম্বক ক্ষেত্রের মধ্যে সমকোণে প্রবেশ করবে তাহলে ধরো আমার এটা চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করছে এটা একটা চুম্বক ক্ষেত্র আছে এখানে এবং একটা চুম্বক ক্ষেত্র আছে এর সঙ্গে কি হচ্ছে এটা সমকোণে প্রবেশ করছে তাহলে এফ সমান কি কিউ ভিভি একটা বলের সৃষ্টি হবে যে বলটা তাহলে এখানে আমার সমকোণে প্রবেশ করলো ধরো এখানে আমার চুম্বক ক্ষেত্রটা ক্রস দিচ্ছি মানে কি কাগজের তলে ধরো ভিতর দিকে আছে বা কাগজের তলে আমি উপর দিকেও করতে পারি ডট দিয়ে করতে পারি ধরো ডট কাগজের তলের উপরে আছে মানে এক্স ওয়াই প্লেনের উপরে
এই দিকে চুম্বক ক্ষেত্র আছে সমকোণে একটা বল কাজ করবে ফলে কি হবে একটা নির্দিষ্ট স্থির বিন্দুর ভিতরের দিকে বল কাজ করতেছে দেখো তাহলে একটা চুম্বক ক্ষেত্রের সহিত সমকোণে ধরো এটা চুম্বক ক্ষেত্র আছে তার সঙ্গে সমকোণে একটা আধান প্রবেশ করলো ভি বেগে তাহলে কি হবে দেখা যাচ্ছে যে একটা বৃত্তের কেন্দ্র অভিমুখী বরাবর একটা বল কাজ করছে কারণ এটা নরমাল তাহলে এটা চুম্বক ক্ষেত্র এটা ভি বেগে প্রবেশ করছে তাহলে একটা বল দেখো এক্স অক্ষ বরাবর কাজ করবে না এই তো ছবি এটা বি এর সঙ্গে সমকোণে বেগ বল মানে আধানটা প্রবেশ করছে তাহলে তার সমকোণে একটা বলের সৃষ্টি হচ্ছে তার সমকোণে একটা বলের সৃষ্টি হচ্ছে ছবি অনুযায়ী দেখো এটা যদি বি হয় এটা বি হয় এটা ভি হয় তাহলে এদিকে একটা এক্স বরাবর একটা বল কাজ করছে তাহলে এই পরবর্তী যখন কিউতে আসছে এটা যদি হয় দেখো একই রকম ভাবে এটা এই এটা তাহলে এদিকে ভিতর দিকে বল কাজ করছে এখানে যখন ছিল এদিকে কাজ করছিল যখন এটা এ বিন্দুতে চলে এলো আবার এদিকে কাজ করছে আবার যখন এদিকে চলে আসছে যদি তাহলে দেখো আবার আমার দিকে ভিতরে মানে এই জিনিসটা ধরো এটা এদিকে আস্তে 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 ঘুরছে কিন্তু বলের অভিমুখটা সবসময় একটা স্থির কেন্দ্রে যখন এখানে চলে আসবে ধরো এটা এটা ভি দেখো এখানেও এটা এই দিকে কাজ করবে তাহলে দেখো এই তো ভি এই তো ভি তাহলে এই দিকে দেখো এ এই বুড়া মুন্ডা তো এ যখন এখানে ছিল এটা যখন ওদিকে হলো এদিকে যখন এদিকে হচ্ছে এদিকে তাহলে সবসময় একটা স্থির বিন্দুর দিকে বল কাজ করবে তার মানে এই বলটা কি অভিকেন্দ্র বলের যোগান দিবে অভিকেন্দ্র বল কি আমরা এমভি স্কয়ার বাই আর অভিকেন্দ্র বলের যোগান দিবে ফলে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে বৃত্তাকার পথে আর আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে তাহলে সঞ্চার পথ কি হবে বৃত্তাকার আর ব্যাসার্ধের বৃত্তাকার ঘুরতে থাকবে জিনিসটা বোঝা গেল যে একটা আধান যদি সমকোণে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে তাহলে সে হবে কি হবে একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে থাকবে এটি হচ্ছে আমার এখান থেকে মানে আর সাথে বৃত্তাকারটা তাদের পথটা কি হবে বৃত্তাকার পথ এই ছবিটা অনেক সময় তোমাদের আঁকতে বলে যে একটা সমকোণে প্রবেশ করছে তা বলের অভিমুখী চিহ্নিত করে দেখো এখানে যখন আমি পি কিউ এটা ধরো আর একটা বিন্দু নাম দিলাম আর বিন্দু তখন প্রত্যেক ক্ষেত্রে কেন্দ্র অভিমুখে বলটা কাজ করছে বলটা কি কিউ ভিবি এবং সেটা কি হবে একটা অভিকেন্দ্র বলের যোগান দিবে এই জন্য বৃত্তাকার পথে আর ব্যাসার্ধের এই বৃত্তাকার পথে কি হবে সে ঘুরতে থাকবে ব্যাসার্ধটা কত এরপর যদি একটা কোণ করে প্রবেশ করে এটা ছিল এক্স অক্ষ এটা হচ্ছে এটা জেড অক্ষ এটা আমি নিচ্ছিলাম ওয়াই অক্ষ আর এটা ধরো এক্স অক্ষ এইবার বললাম আগে কি বলছিলাম এর সঙ্গে সমকোণে প্রবেশ করছে যদি আমার এটা কোণ করে চুম্বক ক্ষেত্রের সঙ্গে এটা কি চুম্বক ক্ষেত্র এটা বে আগে সমকোণে প্রবেশ করছে এটা কোণ করে প্রবেশ করে তাহলে কি হবে দেখো এই দিকে রূপাংশ কি হবে ভি কস থিটা
এদিকে হবে ভি সাইন থিটা। তাহলে কি হবে এখানে, কি ধরনের পদ হবে? যদি সমকোণে প্রবেশ করে তখন দেখলাম যে আমার একটা বলের সৃষ্টি হয়, যে বলটা অভিকেন্দ্র বলের যোগান দেয় এবং বৃত্তাকার হয় সমকোণে। আর যদি আধানটা চুম্বক ক্ষেত্রে স্থির থাকে তাহলে তার উপর কোন চৌম্বক বল ক্রিয়া করবে না, ফলে তার কোনো বল না করা মানে কোনো গতিপথের সৃষ্টি হবে না, কোনো যেমন থাকলে স্থির থাকবে। একটা চুম্বক ক্ষেত্রে স্থির আধানকে স্থাপন করলে সে স্থির থাকবে, সমকোণে প্রবেশ করলে বৃত্তাকার পথে। এখানে কি হবে তাহলে দেখো, ভি কস থিটাটা বি সঙ্গে প্যারালাল, তাহলে এর কোনো ভূমিকা নেই। বি আর ভি কস থিটা পরস্পর প্যারালাল, ফলে এদিকে কি হবে একটা এ কি করবে একটু রৈখিক গতির সৃষ্টি করবে। কিন্তু চুম্বক ক্ষেত্রের সঙ্গে ভি সাইন থিটা দেখো লম্ব, তাহলে আগে বলছিলাম ভি এবং বি যদি লম্ব হয় সে একটা বলের যোগান দেয়, যে বল কি করে বৃত্তাকার পথে ঘোরায়। তাহলে এখানে দুটো বেগের উপাংশ পাচ্ছি, ভি কস থিটা ভি সাইন থিটা। ভি কস থিটা কি করবে, ভি কস থিটা করবে রৈখিক গতি, আর ভি সাইন থিটা কি হচ্ছে, ভি সাইন থিটাটা কি চুম্বক বলের সঙ্গে কি হচ্ছে সমকোণে আছে। তাহলে চুম্বক বলের সঙ্গে ভি সাইন থিটা যদি সমকোণে থাকে এ কি করবে, এ করবে বৃত্তীয় গতি, কারণ সমকোণে যদি থাকে সে করে বৃত্তীয় গতি আর সমান্তরালে রৈখিক গতি। তাহলে বৃত্তীয় গতি আর রৈখিক গতি দুজনের মিলে ঘটনাটা কি ঘটবে, এ চাইবে বৃত্তাকার পথে ঘোরাতে, আরেকজন চাইবে সোজা নিয়ে যেতে। তাহলে কি হবে পথটা কুণ্ডলাকৃতি পথ হবে, ভি কস থিটা যাবে উপরের দিকে তুলতে আর ভি সাইন থিটা যাবে ঘোরাতে, ফলে ঘুরে 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 উঠবে। তাহলে এই ধরনের যদি তার মানে ভি এবং বির মধ্যে কোণটা কত ডিগ্রি যদি থিটা হয়, যদি সমকোণ না হয় যদি একটা কোণে প্রবেশ করে তাহলে কি হবে কুণ্ডলাকৃতি, কুণ্ডলাকৃতি সঞ্চার পথ হবে। তাহলে তিনটে ঘটনা পেলাম, ভি যদি জিরো হয় কিছুই হবে না, ভি যদি সমকোণে প্রবেশ করে তাহলে সমান্তরাল বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, আর যে কোনো কোণে প্রবেশ করলে কুণ্ডলাকৃতি। তাহলে যদি 180 ডিগ্রি হয় তাহলে কি হয়, থিটা যদি 180 ডিগ্রি হয় তাহলে কি হয়, এফ দেখো কিউ ভি বি কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি ভ্যালু কত, এ কস 180 ডিগ্রি না সাইন 180 ডিগ্রি, কস সাইন 180 ডিগ্রি, কিউ ভি বি সাইন থিটা এটা হচ্ছে। তাহলে জিরো ডিগ্রি হলেও জিরো, 180 ডিগ্রি হলেও জিরো, জিরো হলেও জিরো আর 180 ডিগ্রি করে প্রবেশ করলেও জিরো, তখন কোনো বল কাজ করবে। তার মানে বোঝা যাচ্ছে আধানটা যদি স্থির থাকে কোনো বল কাজ করবে না, যদি আমরা জিরো ডিগ্রি কোণে প্রবেশ করে তাহলেও কোনো বল কাজ করবে না, যেমন ছিল তেমন চলতে থাকবে। আর যদি 180 ডিগ্রি করে প্রবেশ করে তাহলে যেমন ছিল তেমন ভাবে চলতে থাকবে, যদি 90 ডিগ্রি করে প্রবেশ করে তাহলে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, আর যদি যে কোনো কোণে প্রবেশ করে তাহলে কি হবে সর্পিলাকার পথ। এই হচ্ছে লরেন্স বল বা চুম্বক বলের এই সমস্ত প্রভাব। সেখানে একটা আধান প্রবেশ করলে কি ঘটনা ঘটবে, একটা তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র উভয় জায়গায় যদি আধান প্রবেশ করে তখন তার উপরে লরেন্টজ বলের রাশিমালাটা হবে F সমান কিউ ইনটু E প্লাস ভি ক্রস বি। তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র উভয় ক্ষেত্র যদি থাকে তখন সেখানে একটা আধানের উপর ক্রিয়াশীল বল হবে F সমান কিউ E প্লাস ভি ক্রস বি। সাপোজ একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলো এবং চুম্বক ক্ষেত্র আছে আধান প্রবেশ করলো, কিন্তু সে কোনো বল অনুভব করছে না, এই বলটার মান জিরো,
তাহলে এই বলটার মান যদি জিরো হয় তাহলে দেখো তো কিউ ইনটু ই প্লাস ভি ক্রস বি ইকুয়াল টু জিরো, তার মানে বলতে পারবো ই ইকুয়াল টু ভি ক্রস বি। তার মানে আমরা আরো ভালোভাবে বলতে পারবো কি ই সমান ভিবি সাইন থিটা। তার মানে এই জিনিসটাকে সাম্যাবস্থায় রাখছে, এই জন্য এর উপরে কোন বল কাজ করে না। একটা তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র উভয়ের মধ্যে একটা আধানকে ঢোকানো হলো কিন্তু সে কোনো বল কাজ করছে না। তার মানে কি তড়িৎ ক্ষেত্রের জন্য যে বল পায় এফ সমান কিউ ই কুলম্ব বল আর এফ সমান কিউ ইনটু ভি ক্রস বি লরেন্টজ বল, এরা পরস্পর সমান হয়ে গেছে এবং পরস্পরের বিপরীত মুখী, এই জন্য কোন বল কাজ করে না। কিরকম জিনিসটা এটা, এই দিকে ধরো আমার ভি বেগে প্রবেশ করছে, এইটা কোন দিক আছে চুম্বক ক্ষেত্র। তাহলে কি হবে, এটা যদি ভি হয় এটা যদি বি হয় এফ হয় কোন দিকে, এদিকে, কারণ এটা যদি আধানের অভিমুখ নির্দেশ করে তড়িৎ প্রবাহ, এটা যদি চুম্বক ক্ষেত্র তাহলে এটা হচ্ছে এক্স। তাহলে এইটা যদি ওয়াই হয় এটা যদি জেড হয় এক্স বরাবর কে কাজ করবে চুম্বক বল ম্যাগনেটিক ফোর্স কিউ ইনটু ভি ক্রস বি। দেখো এই তো হচ্ছে আমার, এটা যদি ভি হয় এটা যদি এফ বি হয় চুম্বক ক্ষেত্র তাহলে এটা দেখো বাইরের দিকে। তাহলে এখানে আমাকে তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে দিতে হবে, তড়িৎ ক্ষেত্রটা দিতে হবে এই দিকে। তাহলে তড়িৎ ক্ষেত্রটা ওই দিকে দিলে তড়িৎ ক্ষেত্র অভিমুখে কি হবে এফ ই কাজ করবে। তাহলে তড়িৎ ক্ষেত্রটাকে আমাকে দিতে হবে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর, ধনাত্মক এক্স অক্ষ বরাবর কাজ করছে চুম্বক ক্ষেত্র, এটা ওয়াই অক্ষ এটা জেড অক্ষ, এটা দেখো আমার এক্স অক্ষ বরাবর কাজ করছে কি চুম্বক ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রকে যদি আমি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর দেই তাহলে দুটো বল পরস্পর সমান হয়ে যাবে, কারণ এখানে একটা নেগেটিভ সাইন আসছে। দেখো আমি যখন লিখছি বি বি সাইন থিটা এটাকে প্লাস করে দিলে বি ক্রস বি লিখতে পারি ঘুরে দিলে, তার মানে সে বি বি সাইন, তার মানে পরস্পর তড়িৎ ক্ষেত্র বলটা যেদিকে হবে চুম্বক ক্ষেত্র বলটা কিন্তু তার ঠিক বিপরীত দিকে হবে। তাহলে তাদেরকে সাম্যাবস্থায় রাখতে পারবে ই সমান ভি বি বি সাইন থিটা, এইটি হচ্ছে আমার শর্ত। থিটা ইজ 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি ভ্যালু কত হবে 1, তাহলে ই সমান ভি বি। এখান থেকে আমরা সাম্যাবস্থায় রাখতে পারবো যে কোন তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে আধান। আরেকটা এর পার্ট আছে তোমাদের, একটা আধান যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে সমকোণে প্রবেশ করে তাহলে তার উপর ক্রিয়াশীল বল কি হয়, থিটা যদি 90 ডিগ্রি হয় এফ সমান কি হয় কিউ ভি বি সাইন 90 ডিগ্রি সমান কিউ ভি বি, এবং এই বলটা কি করে আধানটাকে বৃত্তাকার পথে ঘোরায়, তার মানে কি হয় এম ভি স্কয়ার বাই আর। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো এম ভি বাই আর সমান কিউ বি, আবার আমরা লিখতে পারি ভি সমান কি লিখতে পারি ওমেগা আর। তাহলে ওমেগা সমান কি লিখতে পারি টু পাই এন সমান কিউ বি, তাহলে এন সমান কি কিউ বি বাই টু পাই এন, এইটাকে বলা হয় সাইক্লোটোন কম্পাঙ্ক, সাইক্লোটোন কম্পাঙ্ক, সাইক্লোটোন কম্পাঙ্কের রাশি মানে যে একটা আধান যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে সমকোণে প্রবেশ করে সেখানে একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এই বৃত্তাকার পথে ঘূর্ণনের যে কম্পাঙ্ক
সেটাই হচ্ছে সাইক্লোনের কম্পাঙ্ক। একটা আধান দ্বারা চুম্বক ক্ষেত্রের মধ্যে সমকোণে প্রবেশ করলে সে একটি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এই বৃত্তাকার পথে ঘোরার যে কম্পাঙ্ক সেটাকে বলা হচ্ছে সাইক্লোটন কম্পাঙ্ক। এটাকে কি তৈরি করা হয়, সাইক্লোটন যন্ত্র তৈরি করা হয়। সাইক্লোটন যন্ত্র কি, এখানে এই যে আলফা কণা প্রোটন কণা এদেরকে এদের বেগ নিম্ন থেকে উচ্চ বেগ করা হয় এই সাইক্লোটন যন্ত্রে, পরবশ কম্পনের সাহায্যে এরকে ঘটনাটা ঘটানো হয় যে আধানকে আমার ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমকোণে প্রবেশ করে একটা বৃত্তাকার পথে ঘুরিয়ে একটা উচ্চ কম্পাঙ্কের মানে বেগ বাড়ানো হয়। কম্পাঙ্ক পরবশ কম্পন ঘটিয়ে, যেমন আমার কি হচ্ছে যে বেগে ঢুকলে তোমার কম্পন, সেরকম পরবশ কম্পন ঘটিয়ে ওখানে বেগকে বাড়ানো হয়। সাইক্লোটন উল্টো জিনিসটা ঘটানো হয়, বেগ দিলে হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে, আমি বলছি পরবশ কম্পন ঘটিয়ে উচ্চ বেগ সৃষ্টি করা হয়। কিন্তু এর একটা ত্রুটি আছে, সাইক্লোটন যন্ত্রের ত্রুটিটা কি মনে রাখো, সাইক্লোটন যন্ত্রের ত্রুটি হলো যে বেগ বাড়তে বাড়তে যদি আলোর বেগের সঙ্গে সমান হয়ে যায় তখন আপেক্ষিক বা মতবাদ অনুযায়ী ভরের হচ্ছে পরিবর্তন ঘটে যায়, ভরের পরিবর্তন ঘটে যায় আপেক্ষিক বা তত্ত্ব অনুযায়ী। মানে যখনই বেগ ভরটা হচ্ছে আলোর বেগের কাছাকাছি চলে আসবে তখনই হচ্ছে ভরের মান খুব বিশাল হয়ে যাবে। তাহলে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা যাতে না ঘটে তার জন্য নতুন একটা যন্ত্র তৈরি করা হয়, সেটা হচ্ছে সিঙ্গো সাইক্লোটন। তাহলে সাইক্লোটন যন্ত্রের ত্রুটি কি, যে সাইক্লোটন যন্ত্রের বেগ বাড়তে বাড়তে আলোর বেগের কাছাকাছি হয়ে গেলে ভরের মান উচ্চ হয়ে যায় আপেক্ষিক বাদ অনুযায়ী। এই ত্রুটি দূর করার জন্য কি করা, সিঙ্গো সাইক্লোটন যন্ত্র, সেখানে কি করা হয় এই কম্পাঙ্ক এবং এম এর যে গুণফল এল ইন্টু এম এইটাকে স্থির করা হয়, এইটাকে স্থির রাখা। তাহলে সাইক্লোটন যন্ত্রের ত্রুটি দূর করার জন্য কি করা হয়, সিঙ্ক্রো সাইক্লোটন যন্ত্র ব্যবহার করা হয় যেখানে ভর ইনটু কম্পাঙ্কের গুণফল ধ্রুবক থাকে। আজ এখান পর্যন্ত পড়ালাম, পরের দিন লরেন্স বলের।